প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানাস রেসিপি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার চলে এলাম নতুন অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে সাবুদানা এবং ফ্রুটস দিয়ে একটি ডেজার্ট তৈরি করতে হয়। এর জন্য আমি কিছুটা সাবুদানা ধুয়ে ভালো মতো পানিতে ভিজিয়ে রেখেছি এবং চিনি এবং দুধ তো অবশ্যই লাগবে এবং ফ্রুটস ওটাও অবশ্যই লাগবে। তাহলে শুরু করা যাক। সাবুদানার ডেজার্টটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো সম্পূর্ণটা সিদ্ধ করার জন্য। এরপর এখানে আমি দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ। এরপর এটাকে আমি মিডিয়াম আঁচে, চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি সিদ্ধ করে নেব সম্পূর্ণভাবে। দর্শক, যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন, আমি সাবুদানা দর্শক যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমি সাবুদানাগুলো সম্পূর্ণ খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এক কেজি দুধ, সেটাকে আমি জাল দিয়ে দিয়ে হাফ কেজিতে পরিণত করেছি। এখন সেই দুধগুলো সম্পূর্ণ এখানে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে খুব ভালো মতো সাবুদানাগুলোর সাথে মিক্স করে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি। চিনি যদি আপনারা আরও বেশি খান মিষ্টি তাহলে আর একটু বেশি দিবেন, আমি এতটুকুই দিলাম। এখন এটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে দিয়ে যখন কিনা দুধগুলো সাবুদানার সাথে কিছুটা মাখামাখা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব এবং ফ্রুটের সাথে সার্ভ করব। দর্শক, সাবুদানাগুলো নামিয়ে নেওয়ার পর এখানে আমি কতগুলো ফ্রুট কেটে রেখেছি এক প্লেট, এগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর আমি এগুলোকে সার্ভ করবো।